সবচেয়ে বড় অপয়া তিন রাজ্যে বিজেপি এগোতেই গেরুয়া নেতার খোঁচা রাহুলকে নাম করেননি ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপয়া বলেছিলেন রবিবার বেলা গড়াতেই সেই খোঁচা ফিরে এল কংগ্রেসের প্রাক্তন সভাপতির দিকে এদিন চার রাজ্যের ভোট গণনা শুরু হতেই দেখা গিয়েছে একমাত্র তেলেঙ্গানা ছাড়া মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় সব রাজ্যেই কংগ্রেসকে বহু যোজন পিছনে ফেলে দিয়েছে বিজেপি আর তারপরই বিজেপি নেতা সিটি রবির খোঁচা সবচেয়ে বড় অপয়াকে কোনও আইডিয়া আছে রাহুল গান্ধী কংগ্রেসকেও ত্যাগ করেছেন তিনি উল্লেখ্য বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় এবং স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে জড়িয়ে মঙ্গলবার একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী রাজস্থানের জালোরে এক জনসভায় রাহুল মোজাচ্ছলে বলেন আমাদের ছেলেরা ভালোই খেলছিল বিশ্বকাপও জিতে যেত কিন্তু ওই অপয়া সব নষ্ট শেষ দিল নিজের ভাষণে মোদীর নাম নেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি কিন্তু তার নিশানা যে মোদী সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না রাহুলের এহেন খোঁচার পরই পাল্টা আক্রমণ করে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কংগ্রেস নেতাকে মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেন বিজেপির বর্ষিয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন রাহুল গান্ধী কীভাবে এ কথা বলতে পারেন তাকে ক্ষমা চাইতে হবে এবার পদ্ম শিবিরের নেতাকেও দেখা গেল পাল্টা রাহুলকে একই ধরনের খোঁচা দিতে ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপয়া বলেছিলেন রাহুল গান্ধী রবিবার বেলা গড়াতেই সেই খোঁচা ফিরে এল কংগ্রেসের প্রাক্তন সভাপতির দিকে বিজেপি নেতা সিটি রবির খোঁচা সবচেয়ে বড় অপয়াকে কোনো আইডিয়া আছে রাহুল গান্ধী